জয় বিশ্ব জয় মা মনসা। কিন্তু সত্য কথা, আমি এতগুলা সাপ দূরে থেকে দেখাইছি, দেখাইছি কি না কাউকে পাশে ডাকি না, দেখেছি এই মাটি শুয়ে বলি সব সাপ আমি দূরে থেকে দেখাই, এই কাল লাগিনি সাপটা আমি কাউকে দূরে থেকে দেখাই না, আমার অমঙ্গল হবে। কিন্তু এই সাপটাকে একবার যে দেখবি সন্ধ্যা পূজার পূর্ণি হবে, একটা মাথায় ত্রিশূল আছে, গলায় একশো, এই দেখেন গায়ে একশো একটা সিন্দুর আছে, এই সাপটা দেখতে গেলে ভাগ্য লাগে কপাল লাগে। এই সাপটা আজকে যারা দেখবি সবাই একটু ডাকের কাছে আগে এসে দেখবি, কেউ ঘৃণা অহংকারী মনে করছে, আজকে যে ঘৃণা অহংকারী করবি সে আজকে আসবি না, সবাই একটু কাছে আগে এসে দেখবি, আপনাদের ভয় লাগে সবাই একটু কাছে এসে আপনাদের কোনো ভয় নাই ভাই, কোনো ভয় নাই, ভাই আপনারা শিখে না, বাবা মা আমাদের দিয়েছে, আপনাদের ভয় নাই ভাই, আপনারা দেখুন বাচ্চারা বসে যাবে, তোমরা সব বসে আচ্ছা আপনাদের এলাকায় মনসা পূজা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কিরকম হয় আমি একটু পরীক্ষা করবো, কেউ রাগ করবেন না, সবাই একবার মুখে বলুন জয় মা মনসা, জয় মা মনসা, আমি জানতাম। আচ্ছা জয় মা মনসার নাম দিয়ে সাদা কাপড়ে কি ডাক ভরবে? কিছুই হবে না, কিন্তু এই দেখ সবাই একবার জোরে বলুন জয় মা মনসা, জয় মা আপনাদের মঙ্গল করুন। এই মা একটু বেরোবি, পেঁয়াজ মারবি না, এখানে তো অনেকজন দেখছি, সবাই একবার প্রণাম করবি, নম করবি, ভোল করবি, নম করবি, প্রণাম করবি। এই মা তোকে অনেকজন দেখছে এসে, মা মাসিরা দাদা ভাইরা কাকা বাবুরা বড়দাদা মায়ের মতন বাবারা সবার লোক আসছে। আচ্ছা দেখেন তো গায়ে সিন্দুরগুলো আছে না, মিথ্যা বলবেন না বাপ, আছে না? এই দেখ একটা জিনিস আমি এরা এটা এটা একটা বিষাক্ত গুণ দেখাবো, এই না কিন্তু একটু বিরোধী। আচ্ছা সব সাপের জিব্বা দেখেন কিরকম সাদা কালো, আর এই সাপের জিব্বাটা দেখেন রক্তর মতো, মা একটু জিব্বাটা বাইর করবি, দুধ কলা খেয়ে থাকিস মা, আমার কথা শুনিস মা, একটু জিব্বাটা দেখাবি এখানে সবাইকে, আমি জানি মা সত্য বলেন জিব্বাটা লাল আছে না কালো আছে, মার একবার দেখাবি নাগিনী, মার একবার দেখা, সবাই একটাবার মুখে বল জয় মা মনসা। কিন্তু এই যে আপনাদের এই যে মোড়টা ঘুরলেও কিছু বাঙালি ঘোরা আছে বাবু, আমরাও বাঙালি, ওখানে যখন আমি সকালবেলায় খেলা করছি এরকম মোটা করে একটা মাসিমা তার ছেলেটা মারা গেছে, তার দুটোই বেটা ছিল, এই যে সামনেই ঘর দোকান আছে একটা, বুঝতে পারলেন, তার চারটে বেটি দুটো বেটা একটা বড় বেটাটা মারা গেছে। দেখ ওই মাটা আমাকে থেকে জিজ্ঞাসা করে, সাপুরিয়ার বেটা তুই যে লজ্জাপতি গাছের কথা বললি, আমাদের এলাকায় পাহাড় পর্বত অনেক আছে কিন্তু কোনটা সাদা কোনটা লাল আমার তো চিনি না বাবু, তুই আসাম থেকে আইছিস সাপ ধরিস, তোর কাছে কি গাছটা নাই থাকে আমাকে দিয়ে যা, তুই কয়টে কালিবি সত্য কথা। ওই মাসিমা টাকার গরম দেখানে মা কালির দিব্যে আমি গাছটা দিছিলাম না, একটা বুড়ি মানে বুড়ি মা আমাকে বলে বাবা তোকে আমি টাকা পয়সা দেবো না, তোকে আমি পেটে খাওয়ার জন্য চাইল দেবো, তুই আমাকে গাছটা দিয়ে যা, সত্য কথা আমার গুরুমার নিষেধ আছে, আমরা গাছ বেচে পয়সা খেতে পাই না। কিন্তু ওই গ্রামের মতন আজকে যদি অহংকারী ঘৃণা মনে না করেন, ওই গ্রামের মতন আমি দশজন লোককে আজকে দশ টুকা লজ্জাপতি গাল দেবো, তোর ঘাস শান্তি করার জন্য, তোর লাঠ থেকে দেহ শান্তি করার জন্য, তোর পিছনে শত্রু আছে শত্রু কাটানোর জন্য আমি গাছটা দিয়ে যাবো, আমাকে খেলার পরে সবাই কয়টা করে চাইল দিবেন, দিতে পারবেন না সবাই কয়টা করে বাড়িতে করে চাইল দিবেন, কেননা আমি চেয়ে খাবো, যারা ভালো লাগবে দিবেন, যারা ভালো লাগবে না দিবেন না, সবাই একটা বার মুখে বল জয় মা মনসা। গাছটা আমি এখানে ছিটিয়ে দেবো, আপনারা কুড়িয়ে দিবেন, যে পাবি সে ভালো, যে না পাবি সে আমার কাছে আরও ভালো। এই দেখ এখানে অল্প কজনে পাবি, এই যে আমি ছিটিয়ে দেবো এখানে অল্প কজনে পাবি, জয় মা মনসা, জয় বিশ্বহরি। এই দেখ আপনার আমি এখানে থেকে দেবো মা, আমি সকাল সন্ধ্যা মা তুই আরেকটা বার দিবি, কার চোখ ঘোরা জল ঘোরা ব্যথা, কার পিছনে দুষ্কুল শত্রু মা, কার হওয়া কাজে বাধা মা একটু আশীর্বাদ করে দে মা, আরেকটা বার দে নাগিনী, কার বাচ্চা কাচ্চা বিছনা প্রস্রাব করে, কার স্বপ্ন কুস্বপ্ন মা, ডায়াবেটিস এর লক্ষণ আশীর্বাদ দিয়ে দে মা আরেকবার বড় করে, সবাই একটা বার মুখে বল জয় মা মনসা। আচ্ছা মা মনসা জিব্বাটা বাইর করছে না, বলছে কি না মার একবার দিবি, জয় বিশ্বহরি, আমি বন্ধ কর এখন, তুই চেয়ে কবার ভালো তুই বন্ধ কর, বাইর করা আমি মানা করবো না, আমি গাছটা সিকিয়ে মারি পুরা কুড়িয়ে নে, রেডি হয়ে থাকা এক দুই তিন গুলে আমি সিকিয়ে নেব, রেডি হয়ে থাকা এক দুই আমি সিটি মারি মাকে অসম্মান করা হবে, আমি সিটিয়ে দেবো না, কারো পায়ে লাগলে অসম্মান হবে,
ফোনটা করলুনি।